আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি তৈরি করব শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি ভাজি। আশা করি আমার আজকের এই সবজি ভাজিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই সবজি ভাজিটি আপনারা রুটি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করে খেতে পারবেন। আর আজকের এই পাঁচমিশালি সবজি ভাজিটি একদম হোটেল স্টাইলে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে। পেঁপেটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিম, 1 কাপ পরিমাণ গাজর, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি। এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো। টমেটো গুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আর সবগুলো সবজি আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানি জড়িয়ে নিয়েছিলাম। এখানে আমি 1/2 কাপ মসুর ডাল নিয়েছি আর এই ডালটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাঁচমিশালি সবজির সাথে এই মসুর ডালটা দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, এর টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরে গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সবজিতে থাকা রসটা একটু হলেও বেরিয়ে আসে। মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা এরকম পরিমাণে দিতে হবে যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। পানির পরিমাণটা এতটা বেশিও দেওয়া যাবে না যাতে সবজিগুলো নরম হয়ে ভেঙে যায়, তাই পানির পরিমাণটা খুব বুঝে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যাতে সবজির উপরে চলে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। আর এই 10 মিনিটে 2 থেকে 3 বার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়েছি। লক্ষ্য করুন সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ। আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরকম হয়ে যাবার পর অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন, কারণ লবণের পরিমাণটা যদি কম হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই লবণ চেক করে দেখার পর যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু লবণ দিয়ে দেবেন। আর আমার আজকের এই সবজি ভাজিটা হোটেলের মামাদের থেকে কোনো অংশেই কম নয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আবারও আমি ঢেকে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আমি আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করুন আমার সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার সবজি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি সবজিটাকে উঠিয়ে নেব আর পরবর্তী স্টেপে চলে যাব। এবার আমি সবজির বাগারটা তৈরি করে নেব আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এর মধ্যে 1টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার এগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে অল্প একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মাঝারি সাইজের রসুন কোয়া, আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এই রসুনের কুচিগুলো, আর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই সবজির মজাটা কিন্তু বাগারের মধ্যে, যত সুন্দর করে খুব ভালোভাবে বাগার দেওয়া যাবে সবজিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তাই এই বাগারটা খুব ভালোভাবে দিতে হবে। আমার বাগারটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন পারফেক্ট ব্রাউন একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে রান্না করে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবার আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এক মিনিট পর সবজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার অনেক স্বাদের পাঁচমি সাথে সবজির বাজি রেসিপিটি। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি আপনারা গরম গরম রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করে খেতে পারেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্ট হবে। এরকম আরো সহজ ও মজাদার রেসিপি পেতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোন রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।